অবনত দুর্ভাগ্য অ রাজ্যনি সরকারি দেবলাপ খুবই কক ফুনুমা থাকা অব ক্যামেরা খাইদি পার্সোনাল কক সাদি অবন অ দুর্ভাগ্য কপাল হামিয়া হন অ তীব্র হাসতে নি কোথায় বুকুক সঙ্গ অব এদিসি জঙ্গল জঙ্গল বলে এখানে মন মর্জি গাবিলতা কে বা কারা করে আমি কারো নাম নেব না এখানে পরব সিধা পলং সেংলা এদিসি সেংলা সানাইগ্রী সেংলা নুকুই বলে কানা সেংলা তিনি সালসাইয়া নাই নেগেরি অবখাই ইক মখাই দালাই খেলাই যেমন খাপানি তা কোথায় বলছ মানে বিরতি হো আপসে প্রফেসর ডক্টর মানিক সাহাজি আপনা দিয়া হওয়া যু ওয়াদা জনতা কো সবকি সাথ সবকি বিকাশ সবকি বিশ্বাস ইসি দিশায় মে আপসে কাম করনে কা প্রয়াস হে লেকিন ও তিনি কখাই ন সমুদ্র ও কসরি হনে রং নেই হিংকাই মাসা মাংনে সংকক ও রাজ্য ও কিছু সংকক যতয়া তুতেলিয়া কিছু সংকক আয়ু ইঞ্জিনিয়ার নি কারণে তিনি ও সবকি সাথ সবকি বিকাশ নি কখাই ন তুইও কসবই থাঙ্গো ইয়াখাইবা নদীমে বাহাদিনিওয়ালা কি মনে করছেন সরকারি দেবলা গুলো আমরা দেখাইতে পারতো না হু আর ইউ প্লিজ হু আর ইউ হ্যালো হু আর ইউ আপনি কে কে কেন ডিস্টার্ব করছেন আপনি আমাকে আপনি কে আমি সংবাদ মাধ্যম তাহলে কি আমি ইন্টারভিউ যখন নেই একজন এখানে কর্মচারীকে আপনি কেন মাঝখানে বাধা দেন আর কথা বলেন এখানে বাধা সৃষ্টি নাই দা কি মনে করছেন আপনারা এখানে ও হ্যালো কি মনে করছেন আপনারা এখানে আমাদের লোক নয় এই ভারতের নাগরিক প্রথম রাজ্যের ভূমি প্রথম যে ব্যক্তিকে এখানে মালিক পাঠাচ্ছে হ্যাঁ মিস্ত্রি বলে ওর তো কোনো প্রমাণই নেই সার্টিফিকেট নেই হ্যাঁ নিজেই শিকাজা করছেন কোটি কোটি টাকার প্রজেক্ট যদি এখানে ব্যান হয়ে যায় এটা দায়ী কি হইব বল লাইসেন্সের ব্যাপার আমি জানি আপনি এমপ্লয়ি জানেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুনছেন আপনি তো বলছিলেন আমাকে লাগে না না এটা লাইসেন্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে বা লাইসেন্স কই আমরা লাইসেন্স আর এক্সপিরিয়েন্স মানে এক জনজাতি আমি এক জনজাতির ছেলে আমার ভুল হতে পারে আপনাদের ভুল হতে পারবো না শিক্ষিত সমাজের সমাজের লোক আপনারা আপনারা শিক্ষিত সমাজের লোক আমার ভুল হতে পারে আপনাদের হতে পারবো না এটা সরকার বলছেন আমরা বলছি না আমি এক জনজাতির ছেলে আমার ভুল হতে পারে আপনাদের ভুল হতে পারবো না শিক্ষিত সমাজের সমাজের লোক আপনারা আপনারা শিক্ষিত সমাজের লোক আমার ভুল হতে পারে আপনাদের হতে পারবো না এটা সরকার বলছেন আমরা বলছি না সরকার বলছে সরকার তোমার তো আমার বেশি ভুল হইবার কথা এখানে এটা দায়ী কি হইবে স্যার বলো কে বা কারা হতে নি মুংতম ও যে মেটারিয়াল নিস রামজাক চিপস তাবো বর্তমান যে রাবদালাই চলিব মেশিন দাপ্রো ওয়াজ দেখাই সুদা সু কখন তঙ্গ কেঞ্জ খুর্তানি শিবু খাসকিরি বতি অফরমানি অবতীক্ষণ ওয়ান মেশিন সা কমাং সা জঙ্গাই মাংপলি কাশি ফেকা ত্রিপুরা সা কামি আমচায় হাপাংনি হামকরাই সামু মাংপলি ফুরুমনা হলে অফরমানি কক মাথম নাই অজিত বর্মা কই মাংপলি থুনা থামনি জারব ক্যামেরা অফ খাইজি পার্সোনাল কক সালাইনাই অবহাইন খুখেকা সাক সাক ন ইঞ্জিনিয়ার হলে সিনমুরনাই জয়ন্ত দাস কক তোমারগৈ সাবিমান কা মুঙ্গিয়া কামি রুংন গানা ও বুড়িরংনি হোস্টেল তাঙ্গত তঙ্গ লাখ লাখ রাং সবাই হাসতে হাপনি বকাকতে আ হাপনি হামক্রাই সামু ফুরুমন থাকমনি জরবন নগুইখা বুসুক ছাকনা ইয়াকলাই সামু তাংজাগৈ তংখা অবনতই নাই কক মাথুনাই বারদ তংনাই খরসা আদি হাবানকরি সেবকবাই কক সালাইপ্রু কক সুং তমান জরাও মিক্সার মেশিন মালকম মাথনাইছে কক মাথুনাই অজিত দেবরুমান ববা হাইকে কক জরা রফাইকা তে তমং সামং তম কক সাউই তফাইকা নাই নেবেদি লুকুর অবসিমিয়াকো আথায় হাপাংনি লাখ লাখ রাং সবাই জাগৈ অ প্রজেক্ট ফ্লাই তংজামাবো হেড মিস্ত্রি নই সিনিজাংলে ব হাইন পুংসা এক্সপিরিয়েন্স বলাই গ্রৈ অবতৈন্য কক মাকাসে ফাইকা বেলাইন ওয়ান মাসিসা ও মাংপলি র থিনাঙ্গ ও গার্ল হোস্টেল বাই কে খরকসা সিনজাগৈ থিকে সাবর মাজরা বেনাই অবনতাবো বেলাইখিন সুমু কতর আসাই যা হাসে হাপাং অবনতৈন্য চেরিজে নাইন এবা তাম ইয়াপরি সেন অবনতাবো লোকরংনি সুমু কতর
হাপাংনি তাহুদায় বুকুক সং 25 বছর বাম শাসন দাদু মানিক সরকারনি আমালো এই ত্রিপুরা রাজ্যব গোতালা মানে 25 বছর বাম শাসন লুকুরক টিকিলিয়া 2018 সরকার চেঞ্জ খালে মানে ও জরাবন ইস মানিক নে ইস রাজ্যমে 25 সাল তাক আন্ধেরা করকে রাখা হয় উসি আন্ধেরা সে মুখ হোনা কলিয়ে ইস বার কমসে কম হেরি কু চুনো হনই ও হাস্তে নি লুকুরক জাতি উপজাতি ত্রিপুরাসা যত মিলে বই হানসা খাই বিজেপি আইপিপিপি গভর্নমেন্ট অ ত্রিপুরাও আসু খামলারি মানে একটা পাওয়ার তুমানি ও পাওয়ার তুমার লগে লগে ন যে সব কি সাথ সব কি বিকাশ কখানে সতনই ও হাসতেব করুন করুন থাইও বরংনি সামুং চলিবই তঙ্গু অব বরংগনা রামপদ জমাতিয়া যে এমএলএ নি ইয়াকই পুইলা উদ্ঘাটন গো হলংকাই যে গো ইয়া গুলো স্যার বিকাশ দেবর মানে কন্টিজেন্সি বো কালাইজা ও গার্লস হোস্টেল পাঙ্গা মানে সুং কিসিসে ইয়াংনি মাংপ্লে নেলে না খাপনি তাকোদায় বুকুক সং আমসাইনি কামিনি অহাস্তেনি লুকুরংনি টেক্স নি রাং বাই সামুং ফাই সামুং নি বাগে সামুং মানে ফেমেনি যাই খেলাইয়াই গাবিলতা কারণে তিনি ও জাগাব নর ইয়াং ফাইদি আং ইয়াং ফানি নেবে কই নাই অরব নগুই মান খানা খাপনি তাকোদায় বুকুক সং অব এডিসি জঙ্গল জঙ্গল বলে এখানে মন মর্জি গাবিলতা কে বা কারা করে আমি কারো নাম নেব না এখানে অরব সিদা বলং সেংলা এডিসি সেংলা সানাইগ্রি সেংলা নুগুই বনুগে কানা সেংলা তিনি সালসাইয়া নাই নেগেদি অবখাই ইক মখাই দালাই খেলাই মানে খাপনি তা কোথায় বুঝছ মায় বিনীতি হোক আপসে প্রফেসর ডক্টর মানিক সাহাজি আপকা দিয়া হওয়া যু ওয়াদা জনতা কো সব কি সাথ সব কি বিকাশ সব কি বিশ্বাস ইসি দিশায় মে আপসে কাম করনে কা প্রয়াস হে লেকিন ও বিনি কখথাইন সমুদ্রব কসরি হনে রং হিংকাই মাসা মাংনে সংকক ও রাজ্যব কিছু সংকক যতয়া তুতেলিয়া কিছু সংকক আয়ু ইঞ্জিনিয়ার নি কারণে তিনি ও সবকি সাত সবকি বিকাশ নি কখাইন তুই কসবই থাঙ্গো ইয়াখাইবা নদীমে বাহা দিলি বলা অব অব কোন ফান করে অব রাত দালাই নি তঙ্গ হেড মিস্ত্রি কি আপনাদের মধ্যে হেড মিস্ত্রি কি আপনাদের মধ্যে ও ভাই এদিকে আসুন তো হেড মিস্ত্রিকে যদি হেড মিস্ত্রি ছাড়া কাজ এখানে চলে আমি কাজ বন্ধ করবো এখন হেড মিস্ত্রি আমার সঙ্গে আছো এখানে ইঞ্জিনিয়ার থাকতে হবে ইঞ্জিনিয়ারের গাইডলাইন অনুযায়ী এখানে কাজ করতে হবে তাহলে আমি ডিপার্টমেন্ট থেকে থাকবো ডিপার্টমেন্টের লোক যদি এসে এটাতে দেখতো হেড মিস্ত্রি ছাড়া এখানে কোটি কোটি প্রজেক্ট এখানে আমি কাজ করাইতো না আমারও এখানে অধিকার আছে আমিও এই রাজ্যের নাগরিক কে আপনাদের মধ্যে ইয়া হেড মিস্ত্রি কে আপনি কে একটু কাছে আসুন স্বাগতম স্যার আপনাদেরকে আমার আমাদের চ্যানেলের মাধ্যমে এগুলি কি দেখছেন আমি স্যার না এগুলি দেখেন আমাদের ফার্স্ট বেচ হয়েছে ফার্স্ট বেচে যে আমাদের মেটেরিয়ালসটা আসতো নিচে স্যান্ডে জল দেওয়া হয়েছিল না যার কারণে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে দেন আমরা আমরা কোয়ালিটি একটু ইমপ্রুভ করছি ইমপ্রুভ করার পরে এখন 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 এটা কিভাবে ফিল আপ করবেন আপনারা প্লিজ না না এটা সব দেখব না প্লিজ কোন না এটা দেখুন আমরা কথা বলতে আমি এদিকে যাইতাম তো আমি যা আপনাদের সাথে এখানে কথা বলছি এখানেও যাব আপনাদেরকে নিয়ে যাব এখানে এই যে কোনাতার মধ্যে যে অবস্থা দেখছেন তো আপনি এটা কিভাবে ফিল আপ আমরা ফিল আপ নাম্বার ওটা রিপেয়ারিং করে দেব সঙ্গে সঙ্গে কাজ 3 ঘন্টাই হয় না আবার রিপেয়ারিং করতে লাগে না দেখেন ফার্স্ট ব্যাচে কিছু প্রবলেম হয় আমরা এটা জলটা অ্যাবজর্ব করে নিয়েছি ভালোটা আচ্ছা তার জন্য প্রথম দিন হচ্ছে দেন আমরা আমরা কোয়ালিটি ইমপ্রুভ করছি বাকি তাও এই কোনা কোনার মধ্যে এটা ঠিক আছে এটা আমরা বলবো না এটা কাজ করা যাচ্ছে এটা গাবিলতার হিসাবে এরকম গাবিলতার গাবিলতার কারণে এরকম হচ্ছে প্রথম আমার কথা শোনেন গাবিলতা যদি নাই তো আপনি কেন এখন রিপেয়ারিং করবে রিপেয়ারিং না তো এটা তো আমরা যে জলটা ছিল কিছুক্ষণ আগে তো আপনি এটাই বললেন রিপেয়ারিং এ বললেন এখন যেটা খারাপ হয়েছে সেটা আমরা রিপেয়ারিং করব আচ্ছা ঠিক আছে এটা মানলাম আপনি এটা সব ঠিক করে দিব এই যে ম্যাটেরিয়াল বা চিপস গুলা এখানে ব্যবহার করছিল এটা কোথায় ওয়াশ করছে কোনটা এই যে চিপ এটা যখন আমরা ড্রাম করছি তখন আমরা ওয়াশ করি কোথায় দেখেন তো জল দেখেন কোথায় সেটা তো 3 মাস আগে ওয়াশ হয়েছে 3 মাস কি বলছেন জানি মখান না ভাই করে 3 মাস আগে ওয়াশ করছেন এখানে আপনি কাজ করতেছেন এখানে দুনিয়ার এখানে রাস্তার পাশে আপনি এখানে ডাম্পিং এর রয়েছে দুনিয়ার বালু এখানে গাড়ি আয় যায়
কত বৃষ্টি জল এখানে জমছে, আমার ক্যামেরায় সব ফুটে যাচ্ছে স্যার। তা ঠিক আছে, আপনার ডিপার্টমেন্টের লোক আছে এখানে? আপনার গুড নেম স্যার? মিস্টার জয়ন্ত দাস। মিস্টার জয়ন্ত দাস, আপনার নাম বালনি দাদা? কত বছর ধরে রাজমিস্ত্রি করেন? 8-9 বছর। কিরকম এক্সপিরিয়েন্স কাজের? মোটামুটি, মানে সম্পূর্ণ নয়। আপনি জানেন না এটা কত কোটি টাকার প্রজেক্ট? আমি তো মোটামুটি কাজের এক্সপিরিয়েন্স বললে হবে না দাদা, আমারে খারাপ পাইও না। কনফার্ম আপনি এখানে সম্পূর্ণ কাজের সমরিকে জানা থাকতে হবে। সার্টিফিকেট আছে? সার্টিফিকেট। লাইসেন্স আছে? আমি তো কন্ট্রাক্টর না, কন্ট্রাক্টর হইলে তো আমার লাইসেন্স রইব। আমি তো রাজমিস্ত্রিও করি। রাজমিস্ত্রির একটা লাইসেন্স লাইসেন্স থাকে না? এটা তো আর তোমার লেবার কার্ড। লেবার কার্ড? লেবার কার্ড মিস্ত্রির কোনো নাই? মিস্ত্রি কোনো নাই? এমনি তো আমরা এদিকে মিস্ত্রি। কে আনছেন আপনাদের কাজে? কে আনছেন? কে আনছেন আপনারা? কার থ্রুতে এখানে কাজে এসেছে? এখানে তো মালিককে কইছে আইছে কাজ। মালিক কি নাম বলুন আমাকে, বলুন। আমার কথা শুনেন, আপনি আমার উপরে রাগ হয়ে না, আমি যা গাইডলাইনে আছে এটাই বলবো। রাজমিস্ত্রির একটা এখানে সার্টিফিকেট থাকে, জানেননি? কত বছর ধরে এখানে মিস্ত্রি বলে বলছিলেন? মাথার হাত দিও না, মাথা খাজাইও না, আমার উত্তর, আমার কথার উত্তর দেবো আগে। সম্পূর্ণ জানেন না কাজের সময়টিকে? না, অভিজ্ঞতা নাই সম্পূর্ণ। এমনি তো সবকিছু ঠিক আছে। আরে বাবা, একাই কথা বলে এমনি এমনি হইলে তো না, সার্টিফিকেট আছে? সার্টিফিকেট নাই হইলে এমনি তো ঠিক আছে। এদিকে আসুন, একটু এদিকে আসুন, আপনি যেহেতু হেডমিস্ট্রি এদিকে আসুন, তাহ এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। 9 বছর কাজের এক্সপেরিমেন্টের মধ্যে বলুন, এটা কি রাবদালাই? এদিকে চান, এটা কি রাবদালাই? এটা তো ফার্স্ট হইছে। ফার্স্টে কেন হইব, বাকিটা কেন হই না? কইতো এখানে কইতো ট্রেন্স ট্রেন্স করছে খোরা অবস্থা এখানে। আচ্ছা, আপনার মধ্যে কেন 3-4টা এরকম হইব, বাকি কেন হই না? 3-4টা তো হইছে না দাদা, একটা হইছে, ফার্স্টেরটা হইছে, আর পরেরটা দেখো। কই শিখছেন আপনি রাজমিস্ত্রি? কই শিখছে রাজমিস্ত্রি? কই শিখতো, কাজ করে করে শিখছি। আরে বাবা, আবার ওই কথার মধ্যে যাই, রাজ হেডমিস্ত্রি রইলে একটা সার্টিফিকেট থাকে সরকারের মাধ্যমে দেওয়া হয়, এটা আছে তোমার কাছে? চলো ইঞ্জিনিয়ারের কাছে চলো, চলো আয়ো আয়ো। আপনার সাথে আমি কথা বলতে হবে, আসো আমার সঙ্গে আস। কার থ্রুতে কাজে আসেন? মালিকের থ্রুতে? মালিকের থ্রুতে নাকি? আপনাদের যে মালিক তপন দাস বাবু, বাবু তপন দাস বাবু, ওর সাথেও আমি কথা বলবো, ওর কাছে আমি ফোন লাগাবো, এখন লাগাইবো। আপনি কার থ্রুতে কাজে আসেন এখানে? মালিকের থ্রুতে। মালিকে জিজ্ঞাসা করছে না বলে আপনি যদি এখানে হেডমিস্ত্রি হয়ে একটা সার্টিফিকেট লাগে কইয়া আছে? আমি কেন বিশ্বাস করবো যে আপনি এখানে কোটি কোটি টাকার প্রজেক্ট চলছে এখানে সরকারি, যদি বিল্ডিং ব্যান হয়ে যায় এটা দায়ী হবে কি? বোধায় এটা তো সরকারি ইঞ্জিনিয়ার আছে, এখন তো সব তোমার লাইসেন্স ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার কোথায় কারায়? লাইসেন্স তো তোমার রাজমিস্ত্রির কোনো ইলা লাইসেন্স দেন আবার। কে বলছেন, কে বলছেন? আপনি কি চ্যালেঞ্জ করবো আমার সাথে? ইলা ইলে তো আমারে দেন একটা বানাইয়া আমার। আমি কি লাইসেন্স দিব না? না না, আমি তো জানি না, ঠিক আছে। এখন তুমি ইলা নয় তো ঠিক আছে, আমার এখানে তোমার ভুল নয়, তোমার ভুল নয়, তুমি পেটের খাতিয়ে এখানে আছে, কে যে লোকটা তোমারকে এখানে নিয়ে আছে হের এর বলো না, হে তো জানিয়ে সারি এখানে এরকম করছে, তার মানে গোতালা চলছে এখানে। মানে দাওয়া কি সাথ কে সকতা হুঁ ইয়াহ পে গোতালা হো রাহা হ্যায়। ওর ও যে ব্যক্তি নাই তো না সার্টিফিকেট, নাই তো সরকারি সার্টিফিকেট, নাই তো থাকলে দেখাও। হেডমিস্ত্রি সার্টিফিকেট আছে নি? নাই। কোটি কোটি টাকা নিয়ে প্রজেক্ট, হেডমিস্ত্রি নিয়ে কোনো সার্টিফিকেট করই?
করব তুমুং বেন থাকায় আপনি দায়সাব ডিপার্টমেন্টের লোক আপনাদের ডিপার্টমেন্টের লোক স্যার ও স্যার কোথায় আছে কষ্ট করে একটু বাইরে আসুন স্যার আপনার দায়িত্ব কি এই কাজের মধ্যে প্রথম স্যার এটাই বলুন আমাকে কেন এখানে এটা আমার পকেটের পয়সা না তো এটা সরকারের পয়সাও না পাবলিকের ট্যাক্স এখানে কুদি কুদি কাজ চলছে এখন সাইলেন্ট থাকো তবু আপাতত এখানে থাকো আমার সঙ্গে আপনার দায়িত্ব এখানে কি কি স্যার কাজের মধ্যে আমি আজকে ফার্স্ট আছি না না ফার্স্ট এর দায়িত্ব কি এখানে অফিস আদি থেকে কি বলে পাঠাচ্ছেন আপনাকে এখানে অ্যাগ্রিমেন্ট ঠিক আছে কিনা মশলা ঠিক আছে কিনা আমি ওই সম্বন্ধে কত জিজ্ঞাসা করেছিলাম না আমি এখানে আপনার কাছে জানতাম চাই আপনি শুধু এখানে ডিপার্টমেন্টের লোক নয় এই ভারতের নাগরিক প্রথম রাজ্যের ভূমি প্রথম যে ব্যক্তিকে এখানে মালিক পাঠাচ্ছে হেডমিস্ত্রি বলে ওর তো কোনো প্রমাণই নেই সার্টিফিকেট নেই হ্যাঁ নিজেই শিকাচা করছেন কোটি কোটি টাকার প্রজেক্ট যদি এখানে ব্যান হয়ে যায় এটার দায়ী কি হবে বলুন লাইসেন্সের ব্যাপার আমি জানি না আপনি এমপ্লয়ি লাইসেন্সের ব্যাপার জানি না টাইনের লাইসেন্স আছে কি না আমি কি আমি বলবো এমনি লাইসেন্স লাগেনি স্যার অনেক সময় তো লাগে না না অনেক সময় বললে হবে না যেটা জানেন এটাই বলুন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট শুনছেনই আপনি তো বলছিলেন আমাকে লাগে না না এটা লাইসেন্স এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগে বা লাইসেন্স কই আমরা লাইসেন্স আর এক্সপেরিয়েন্স আমি এক জনজাতি আমি এক জনজাতির ছেলে আমার ভুল হতে পারে আপনাদের ভুল হতে পারবে না শিক্ষিত সমাজের সমাজের লোক আপনারা আপনারা আর শিক্ষিত সমাজের লোক আমার ভুল হতে পারে আপনাদের হতে পারবো না এটা সরকার বলছেন আমরা বলছি না সরকার বলছে সরকার তোমার তো আমার বেশি ভুল হইবার কথা এখানে এটা দায় কি হইবে স্যার বলো কে বা কারা হতে পারে ভবিষ্যতে যদি এই বিল্ডিং ক্রেক হইয়া বা বেন হইয়া যাতে কাজের মধ্যে গাফিলতি না হোক প্রথম প্রথম এখানে গাফিলতা এর মধ্যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নেই এর মধ্যে এখানে কোনো চিপস ওয়াচ করা হইছে না চিপটা তো চাল না আছে কোথায় ওই যে একটু দেখান আমাকে চালনি দেখান ওই যে এটা তো মেশিনে ভাঙা হইছে না আমি জিজ্ঞাসা করছি এখন মেশিনে ভাঙা হইছে আপনাদের বিরুদ্ধে এখানে কথা বলতে গেছে নি আমরা রাবিশটা নিচে পড়ে রাখ নিচে পড়ে চলেন একটু উসপটে চলেন স্যার প্লিজ স্যার প্লিজ দয়া করে যেহেতু সরকারি সরকারি কাজকর্ম সরকারি কাম কাজ চলছে এখানে একটু আছো ইয়াম খানে বুকে কই না আমি রাবিশের কথাও বলছি না স্যার আমি শুধু এটাই জানতাম চাই বলে এই যে ম্যাটেরিয়াল গুলি এটা কি ওয়াচ করতে হয় নাকি এটাই জানতাম যদি ময়লা থাকে ওয়াশ করতে লাগে ময়লা নাই তো এটা এখানে ময়লা নাই একটু আসো একটু আসো ফানি বাগে কই না জুমখানে বাগে এগুলি কি স্যার এটা মধ্যে যে ময়লা না হয় এগুলি কি আপনি তো বললেন এখানে না না কমসে কম আমার সামনে তো আপনি মিশা কথা বলবেন না এগুলি কি তাহলে আপনি কেন বলছেন বলতে পারছেন এখানে এখানে পরিষ্কার আছে বলে কোনটা ঠিক আছে তো বলবেন তো আপনি পাউডার নাই আর কি পাউডার পাউডার নাই পাউডার না থাকার মানে মানে পাউডার না থাকলে আপনারা এটা এই কি কয় এই দইতে লাগে না না পাউডার থাকলে দইতে লাগে পাউডার রাবিশ থাকলে রাবিশ এগুলি কি কস কস ঠিক আছে এটাও মানলাম এটা তো কস এখানে একটু স্যার ধুলা না কি এই যে এটা কস কয় এগুলি ঠিক আছে আমি বারবার এই কথাই আপনি বলছেন এখানে আমি লো কোয়ালিটি কথা বলছি না তো আমি জানতাম চাই এখানে আপনারা যে এটা দালাই করতে আগে এই চিপস গুলি ওয়াশ করতে লাগে নাকি এটাই জানতাম ময়লা থাকলে ওয়াশ করতে লাগে আচ্ছা আচ্ছা স্যার কি নাম জানি স্যার গৌতম দাস গৌতম দাস এটা করুক স্যার আর দি ডিপার্টমেন্ট নি সেবক বরং মনাং স্যার গৌতম দাস নি খুদই সাইমাংখা অরব ছালনি উংয়া বুলে সালনি ওই সামানে ইয়াগুলো শিব সুজা কোন সামানে উইয়া তাবু গিয়াং তং সঙ্গে চালে নাই ইঞ্জিনিয়ার স্যার লাস্ট ওর সাথে ওর সাথে ওর সাথে যে আমার কথা হচ্ছে
কি বলবেন এখানে বলুন না না ক্যামেরা সারা সেটা কথা বল পার্সোনাল বলতে ক্যামেরা সারা অবন দুর্ভাগ্য অরাজ্যনি সরকারি ডেভেলপ কবি কক ফোন থাকা অফ ক্যামেরা খাই দি পার্সোনাল কক সাদি অবন অ দুর্ভাগ্য কপাল হামিয়া হন অ ত্রিপুরা হাসতে নি কপাল এই রাজ্য নি কপাল হামিয়া ইয়াবা হজি দেবর মালে বুঝাইয়া হাজি কর অ বিদিনার কোন এক্সপিরিয়েন্স সাদি করে প্যাকেট করে হেড মিস্ত্রি শান্তনি ভাইকা কোটি কোটি টাকা নেই ওর প্রজেক্ট খাবার নি তা হদায় খুব চং আজকে কুদি কুদি টাকার প্রজেক্ট রেল আর সরি তো আপনার বস কারবাল বড় বড় পুল ভাঙছে লড়ছে ক্র্যাক হচ্ছে কেন তামনি বাকি এই অবনি বাকি আপনি কে অথরিটি আপনি কে অথরিটি ড্রাইভার ড্রাইভার জায়গা যান গাড়ি যান গাড়ি যান ড্রাইভার জায়গা যান যদি ইন্টারভিউ না দিতেন এখানে আসেন না ডিস্টার্ব করবেন না কি মনে করছেন সরকারি ডেভেলপ গুলো আমরা দেখাইতে পারতো না কর্মচারীকে আপনি কেন মাঝখানে বাধা দেন আর কথা বলেন এখানে বাধা সৃষ্টি নাই দা কি মনে করছেন আপনারা এখানে ও হ্যালো কি মনে করছেন আপনারা এখানে ও যে মেটারিয়াল নি শ্রামজাক চিপস তাবো বর্তমান যে রাবদালাই চলিব মেশিন দাপর ওয়াজ দেখাই সুদা সু সুজা গেনা মেশিন বাইনা কোছে ও মেশিন বাইনা দিছা ওই মেশিন বাইনা দাও মেশিন বাইনা রইও মেশিন বাইনা রইও আচ্ছা আর ও যে মশলা নে মাল মশলা নে পরিমাণ বসে সিমেন্ট বসে সিমেন্ট তো কইতা জানে লোকলাই আব তো আমো নাজি গ্যা হাসিং সা বসে হাসিং সা তাই তিনটা দা সাইটা রে তা বাবা আচ্ছা তিনটা সাইটা জুদা জুদা বেমার মাঝে গই হামি মাইয়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানি রক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাওনো গ্রং সাহনো কাহাম শাক দুক মাংদুক নাইজা দি মানো নাইজা দি বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অর খুঞ্জু বকুম তৈ ততরানী বেমুক নানা গ্রং তঙ্গ এম এস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অ্যাবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনকোলজিস্ট চেস মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাকনাইমা কারী অ ক্লিনিক কতাল জোরানী কতাল মেশিন রকবাই শাক নাজাগুই তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রাসোনোগ্রাফি ইসিজি হলটার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা দেড়সেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল্ড কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা কোকডুক নম্বর 8575827871